সংগ্রামী ভাইরা এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম। দেলোয়ার হোসেন নাদিমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমার ছাত্র দলের সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়ে দেওয়া হয়েছে এটি আমাদের বিএনপি রেখার কোনো সমাবেশ নয়। এই সমাবেশ 18 কোটি বাঙালির, 18 কোটি বাংলাদেশীর ন্যায্য অধিকারের দাবিতে আজকের এই সমাবেশ। আমরা বিগত 15টি বছর জনগণের ম্যান্ডেটবিহীন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি সরকারের নির্যাতনে দেয়ালে পিঠ থেকে গেছে। জনগণ আজ চুকের জল লুকিয়ে রাখতে পারছে না, জনগণ আর সহ্য করার মতো ক্ষমতা নেই। আমরা জাতীয়তাবাদী পরিবার সব সময় জনগণের ন্যায্য অধিকারের সংগ্রামে ছিলাম, আছি এবং থাকব। এই ফাসিস্ট সরকারের নির্যাতন এত চরমে পৌঁছেছে যেখান থেকে ওদেরকে ফিরিয়ে আনার একটিমাত্র পথ আমাদের সামনে খোলা, তা হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি জনগণের ম্যান্ডেট দিয়ে একটি সরকার গঠন করা। আমাদেরকে এই সরকারকে বাধ্য করতে হবে একটি জনগণমুখী একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করার। আমরা যদি জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দ্রব্যমূল্য, এই মানুষের অসহায়ত্ব ইনশাআল্লাহ গুছিয়ে আনা সম্ভব হবে। তা না হলে এই খুনি সরকার, অবৈধ সরকারের হাতে জনগণ কখনো নিরাপদ অবস্থায় থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের জনগণ এখনই সময় রাজপথে নেমে একটি সরকারের, একটি জনমুখী সরকারের, একটি ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন শুরু করা এবং এই একতরফা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রতিহত করে আমাদের জনগণের মৌলিক যে অধিকার তা ফিরিয়ে আনা সম্ভব। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা একতরফা দাবিতে দেশ নেত্রীর মুক্তি এবং একটি গণমুখী সরকার গঠনের লক্ষ্যে, একটি নির্বাচনমুখী সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যাবেন এবং আগামী যত আন্দোলন সংগ্রাম আছে সকল আন্দোলন সংগ্রামে ছাত্র দল আপনাদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে এবং একটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ছাত্র দল সবসময় পাশে পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।